ভালো নেই বাংলা সিনেমার তর্ক সাপেক্ষে অবিসংবাদিত সাইড নায়ক শাহিন আলম। অভিমানে নিজেকে নিজেই শেষ করে দিয়েছে তার 16 বছর বয়সী একমাত্র রাজকন্যা। একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের হয়তো আর কিছুই হতে পারে না। তারপর আবার নিজের শারীরিক অবস্থাও ভালো নেই, ভুগছেন জটিল এক রোগে, তার বিস্তারিত জানলে খুবই অবাক হবেন। তাহলে সব মিলিয়ে কিভাবে কাটছে তার দিনকাল, কিভাবে চলছে জীবিকা, তার বিস্তারিত নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। শুরু করছি মূল আলোচনা। ঢাকায় বেড়ে উঠেছেন শাহিন আলম, অভিনয় করতেন মঞ্চে। 1986 সালে নতুন মুখের কার্যক্রমে অংশ নিয়ে প্রবেশ করেন সিনেমায়। তখনই নজরে পড়েন বেদিন খ্যাত নির্মাতা এস এম শফির। তিনি তার স্বপ্নের প্রকল্প মাসুদ রানা ছবিতে মাসুদ রানা হিসেবে নির্বাচন করেন শাহিন আলমকে। সেই ছবির শুটিংয়ে তিনি যুক্তরাষ্ট্র এবং জাপানে যান। তার সহশিল্পী ছিলেন গোলাম মোস্তফা, অলিভিয়া, ওয়াসিম ও রোজিনা। কিন্তু এই ব্যয়বহুল ছবির 30% শুটিং হওয়ার পর বন্ধ হয়ে যায় সেই সিনেমার কাজ, আর এস এম শফি শাহিন আলমকে অনুমতি দেন অন্য নির্মাতাদের ছবিতে কাজ করার জন্য। যদিও শফির সঙ্গে চুক্তি ছিল শাহিন আলম 5 বছরের মধ্যে অন্য কোনো ছবিতে কাজ করতে পারবেন না। শফি তাকে পরামর্শ দিয়েছিলেন একক নায়ক ছাড়া ছবি না করার জন্য। শাহিন আলম এই জন্য প্রথমে আক্ষেপ করেন। তিনি মায়ের দোয়া ছবিতে রুবেলের সঙ্গে সেকেন্ড লিডে অভিনয় করেন। এরপর একক নায়কের জন্য তাকে আর কখনো কেউই ডাকেননি। সেকেন্ড লিড নায়ক হিসেবে তিনি নির্ভরযোগ্য হয়ে ওঠেন নির্মাতাদের কাছে। শাহিন আলম একক নায়ক হিসেবে অভিনয় করেছেন নূর মোহাম্মদ মণি পরিচালিত ঘাটের মাঝি ছবিতে। তিনি জানালেন নয়া বায়দানি ছবিটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টের জন্যই নির্মাতাদের কাছে তার চাহিদা বেশি ছিল বলে শাহিন আলম মনে করেন। তবে তার ক্যারিয়ারের বেদনাদায়ক সমাপ্তি ঘটে বিতর্কিত নায়িকা ময়ূরীর নায়ক হিসেবে তিনি পরিচিতি পান বলে। মাসুদ রানার উচ্চাভিলাষ নিয়ে তিনি তার ক্যারিয়ার শুরু করলেও তার শেষটা ভালো হয়নি। এ নিয়ে আক্ষেপ করে এই অভিনেতা বলেছেন, সিনেমা যখন পরিচালকের হাত থেকে প্রযোজকদের হাতে চলে গেল তখন থেকেই সিনেমার অবস্থা খারাপ হতে শুরু করলো। প্রযোজকরা আমার কাছে ভালগার শট দেওয়ার জন্য অনুরোধ করেছে, আমি করিনি। পরে তারা কাটপিস শুরু করেছে আর পর্দায় আমার ক্লোজ আপ ব্যবহার করেছে। আমি ধরলে বলেছে, না করে উপায় নেই ভাই। এইসব দেখে শুনে অভিনয়ের নেশাটা একসময় সত্যিই কেটে গেল। আর নেশা না থাকলে পেশায় কতক্ষণই থাকা যায়। তারপরেই প্রায় 150 ছবিতে অভিনয়ের পর শাহিন আলম ব্যবসায় মনোযোগ দেন। সেই সময়ের আরও একটি ঘটনা অনেকেরই জানা। মেয়ের বয়স তখন 18, পড়তো কলেজে, পরীক্ষায় খারাপ রেজাল্ট করল আর আবেগের তাড়নায় ফ্যানের সঙ্গে ঝুলে পড়ল। রাতে ব্যবসার কাজে বাইরে ছিলেন শাহিন আলম। মেয়ের সিলিংয়ে ঝোলার খবর শুনে তিনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে এলেন। দেখলেন মেয়ে তার পৃথিবী ছেড়ে চলে গেছে। একমাত্র মেয়ের মৃত্যুর পর মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়লেন শাহিন আলম। বদলে গেল তার পুরো পৃথিবী, ছেড়ে দিলেন অভিনয়। আগে অভিনয়ের সঙ্গে টুকটা গার্মেন্টসের ব্যবসাও করতেন, সেটাকেই জীবিকা হিসেবে মেনে নিলেন। এখন তিনি পুরো দস্তুর ব্যবসায়ী। এদিকে হুট করে সিদ্ধান্ত নিলেও তখন যেই ছবিগুলো হাতে ছিল সেগুলোর কাজ শেষ করে দিলেন। নতুন করে আর কোনো ছবির কাজ হাতে নিলেন না। শেষ তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন রকিবুল আলম পরিচালিত দারওয়ানের ছেলে ছবির জন্য। শেষের দিকে কাজী হায়াতের অনুরোধে 2-1টি ছবিতে কাজ করেছেন। তারও আগে থেকেই অভিনয় থেকে তিনি যেন পালিয়ে বেড়াচ্ছিলেন। অভিনয়ের সময় থেকে শাহিন আলম গার্মেন্টসের ব্যবসার সঙ্গে জড়িত। অভিনয় ছাড়া পুরোপুরি সেখানেই মন দেন, কিন্তু গার্মেন্টসের ব্যবসায় সুবিধা করে উঠতে পারেননি। রাজধানীর গাউসিয়ায় তাদের পৈতৃক 2টো শোরুম ছিল। অভিনয় ছাড়ার পর এই শোরুমগুলোতে নতুন করে ব্যবসা শুরু করেন শাহিন আলম। একটি শোরুম ভাড়ায় চলে আর একটি শোরুমে তিনি নিজেই ব্যবসা করেন। আগে নিজেই শোরুমে বসতেন, এখন তার ভাতিজা বসেন। কারণ 4 বছর ধরে গুরুতর অসুস্থ শাহিন আলম, জটিল কিডনি রোগে ভুগছেন তিনি। 3.5 বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস চলছে। প্রতি সপ্তাহে 3 দিন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডায়ালাইসিসের জন্য যেতে হয়। তার অসুস্থতার খবর খুব বেশি লোকের জানা নেই। শাহিন আলম বলেন, অভিনয় ছাড়ার পর প্রথম 2 বছর অনেকেই যোগাযোগ করত। যখন সবাই জেনে গেল যে অভিনয় ছেড়ে দিয়েছি, তখন আর কেউই তেমন যোগাযোগ করে না। শাহিন আলম জানালেন, সিনেমার লোকদের মধ্যে অমিত হাসান এবং মিশা সওদাগর নিয়মিত তার খোঁজখবর নেন। অনেকদিন আগে শিল্প সমিতির কয়েকজন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কেউ কেউ তাকে বলেছেন চিকিৎসার সহযোগিতার জন্য শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ রাখতে, কিন্তু শাহিন আলম তা করেননি। সরকারের কাছ থেকে চিকিৎসা সহায়তা নেয়ার জন্যও কোনো তদবির করেননি। অথচ তিনি গুরুতর অসুস্থ, আর সেই সব একেবারে দুস্থদের অধিকার বলেই এই অভিনেতা মনে করেন। শাহিন আলম তার কাটপিস সিনেমার ভুল ধরতে পেরেছিলেন, তাই ফিরে এসেছেন সেই পাপের জগৎ থেকে। দীর্ঘদিন ধরেই তার সময় কাটে নামাজ রোজা
এবং ইবাদত বান্দেগিতে তার জন্য দোয়া এবং শুভকামনা রইল। প্রিয় ভিউয়ার্স, সিনেমা জগৎ ছেড়ে ব্যবসায়ে সম্পৃক্ত হয়েছেন শাহিন আলম বেশ কয়েক বছর আগে। আপনারা যদি মনে করেন যে তিনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আরও এমন হারাতে বসে তারকাদের সর্বশেষ অবস্থা এবং জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।